www.armaislam.com. سبحان الله الحمد لله الله أكبر الله أكبر سبحان الله الحمد لله الله أكبر لا أشهد أن لا إله إلا الله لا أشهد أن محمد رسول الله لا أشهد أن لا إله إلا الله لا أشهد أن محمد رسول الله هو الله الذي لا إله إلا الله هو الرحمن الرحيم سبحان الله الحمد لله الله صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شفيع المذنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله على رسوله محمد وآله وصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وقال أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا উপস্থিত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ থানাধীন আশিকের রাকিব ও আশিকের রসুল সুলতানের অলিয়া কুতুবুল আত্তাব গোসু জামান
عرض الله حزت شاه صوفي الهاز كان بعد راسا إلا رحمة الله عليه سسلشتان بشري بهتر وشري بير شمال الشراب دي جناب الهاز دكتار يجير احمد علي صاحب بشش كري منصوب اشتو عاشق رسول جناب الهاز الدسامة صاحب منصوب اشتو تبقى عالم دين وبشش اسلام الشن دبيب حضرت الله مولانا نجان الرحمن صاحب مرتز الولادي دوگر حضرات علماء اکرام علماء اہل السنہ بشش کرے شدو بانگا دشنوئے ایرم عملیت تھے گے بشے پتن تو امچان تھے گے بیبن نکن تیت تھے گے آگو تو شاکیا جلت تھے گے آگو تو دھگا شہور ازدنت تھے گے آگو تو اے ہزار ہزار عرب کھلک کھو اللہ فرمی رسول پرمک قرآن پرمک اولی پرمک دیش پرمک شرمنا سنی مسلمان بائرہ کالج سکول مدرسہ ستر بائرہ ہزار ہزار علم کرام بائرہ فدنشین امار مغنرہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اپنا شکل اچھو شرک بارے انتے دیکھے اللہ এই আওয়াজটা তো আর সাজিম লামাকাম ভেদ করে আল্লাহ দরবারে যাবে উচ্চ স্বরে বলুন না আল্লাহ 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 এবার প্রশংসা করতে যাচ্ছে ওই নবীর যে নবী না হলে কিচ্ছু হতো না এই কথাটা মনে রাখবেন নবী না হলে নবী না হলে কিচ্ছু আসতো না নবী না হলে কিচ্ছু সৃষ্টিও হতো না নবী না হলে আমরা আল্লাহকে চিনতাম না নবী না হলে আমরা কোরআন পেতাম না নবী না হলে নামাজ আসতো না রোজা আসতো না হজ আসতো না যাকাত আসতো না এলি আসতো না আব্দাল আসতো না দৌলত আসতো না কুতুব আসতো না শাহজাহান আসতো না শাহজাদা আসতো না দৌসা আসতো না খাম্বাদার আসলাম আসতো না শব্দটা রিস্ক আসতো না সব কিছু এসেছে আমার নূরের নবীর কারণে ঠিক পা বলেছে তিনি উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ অনেকে অভাবে আছেন নাই সবাই জবান করো বলি আল্লাহ দেখালে আপনাদের মনের কথা তো যদি কথা কারে হয় খোদা কি কসম হাসরের ময়দানে দেখবেন খান্দাবুর আছেন রহমতুল্লাহ আলাইহি আপনাকে আমার নবীর কদমে পৌঁছে দিয়েছে এই দরবারে একজন ফকির আপনার গোলাম রয়েছে যে আমার মুরব্বী আমার চাষা আব্দুর রাজ্জাক সাহেব তিনি বলেন হুজুর আমি হজ করতে গিয়েছিলাম তা এত কিছু করতেছ তো মনে শান্তি লাগে না তা আমার টার্গেট হলো আমি নবীকে সেখানে গিয়ে টাটকা দেখবো সুবহানাল্লাহ আমি বারবার বলতেছি ফারাপি শেখ
ইয়াখান বাহাদুর আছেন আল্লাহ আপনি কোথায় আপনার দরবারের গোলাম আমি আমি নবী দেখতে পাচ্ছি না কেন এভাবে কথা বলতে বলতে কিছুক্ষণ কথা হলে কথা হতে হতে আল্লাহর ওলি গাউসে জানা মাহরুম রহনা কুতুবুল আতাব খান বাহাদুর আছেন আল্লাহ মসজিদে নববীর থেকে আমাকে হাত ধরে ডেকে বলতে যে এই না দেখো আল্লাহ নূরের নবী তোমার সামনে যে পাঁচ বলেছে স্টেজের মধ্যে ওয়াজ করতেছেন আর হাজার হাজার মরিদ বলতো হুজুর আপনি তো সব তরিকার মিলন কেন্দ্র ও কাজীদের এসে আপনার কাছে মিশে গেছে নকশবন্দি এসে মিশে গেছে মুজাদ্দিদি মিশে গেছে সিস্টিয়া মিশে গেছে সিস্টিয়া মিশে গেছে সোহরাওয়ার্দিয়া মিশে গেছে কালেঞ্জারিয়া মিশে গেছে আকবরদিয়া মিশে গেছে হুজুর তাহলে আপনি সব তরিকার একটা মিলন কেন্দ্র সাগর হুজুর আপনি কি আমাদেরকে গৌসুফাত আব্দুল কাদের জিলানিকে একটু দেখাতে পারবেন ইমামের পানি মুজাদ্দিদ আলকুসানি বলছে এক মিনিট চোখটা বন্ধ করে একটু চোখটা খোলো খোদা কি কসম লক্ষ লক্ষ মরিদ চোখটা বন্ধ করে চোখটা খুলে দেখে গাউসে পাক সবার সামনে রয়েছে সবাই তাকে দেখলো শ্রেষ্ঠ উলি উলি কুলির সামনে রা উলি কুলির সামনে রা সামনে এসে দাঁড়িয়ে রয়েছে সকলে হাতে চুমা দিলেন পায়ে চুমা দিলেন দোয়া নিলেন গাউসে পাক আবার চলে গেলেন এই জন্য রসুল যদি দেখতে হয় উনি মানতে হবে আল্লাহ যদি পেতে হয় রসুলকে ভালোবাসতে হবে এই ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই আর যা আছে সব বাতিল একমাত্র রসুল এবং অলির রাস্তা এটি হচ্ছে রাস্তা যেন আমার নবী বলেছেন দুনিয়ার নতুন আল্লাহ বান্দাকে দেয় এই সব নিয়ামতের দাতা হচ্ছে আল্লাহ আর এই সব মদিনার হাউসে এসে জমা হয় আমি রসুল বন্টন করি আমি যাদের বন্টন করি তারা পায় আর আমি যাদের বন্টন করি না তারা পায় না আমি হচ্ছি বন্টনকারী চিৎকার দিয়ে বলেছে এই জন্য দেখবেন সুন্নিরা কোনোদিন থলি নিয়ে ভিক্ষা করে না ওয়াহাবিরা ভিক্ষা করে কারণ ধরো নবীর থেকে পায় না এই জন্য লোকের দূরে চায় কিন্তু সুন্নিরা ভিক্ষে করে না এরা আল্লাহ থেকে নবী পর্যন্ত নবীর থেকে খান বাহাদুর আসামলা পর্যন্ত মাজারা আসা মাত্র চাকরির দরকার চাকরি পায় রোগের দরকার সেবা পায় অসুবিধার দরকার সুবিধা পায় এই সব কিছু মদিনার নবীর থেকে পায় চুপ খারাপ করে বলেছে আপনাদের কি খারাপ লাগছে কেউ বেজার হচ্ছেন নাই আমি তো করি আমি আপনাদের অনেক নগণ্য আল্লাহর অলির দরবারে শিয়ারে বসেছি পা থরথর করে কাঁপতেছে জানি না মাজারে গিয়েছিলাম বলেছি হুজুর আপনি আমি একটা মাইক্রোফোন হয়ে বসে থাকবো আপনি ওখান থেকে আমাকে যা বলতে বলবেন তাই বলবো খোদা কি কসম তাই বলতেছি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন নূর নবী বলেছেন জিন্দা নবী বলেছেন হায়াতুন নবী বলেছেন কামিলওয়ালা নবী বলেছেন গায়বের খবর তোমরা এখানে ওখানে আমার বিরোধী করো আমি সব তোমাদেরকে চিনি জানি তোমরা কি জানো না ইন্নামা আনা কাসিমুন মুখস্থ করেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহ ইয়ুতি আল্লাহ বান্দার উপরে 18000 কুল কায়নাতের উপরে যতগুলো নিয়ামত দেয় সব নিয়ামত পৃথিবীর সবার কাছে দেওয়ার আগে আমি মদিনার নবী হাউজের মধ্যে দিয়ে দেয় আর আমি মদিনার নবী ইচ্ছা মতো মদিনার থেকে ওটা বিশ্বের মধ্যে আল্লাহর নিয়ামত আমি বন্টন করি তিনি মক্কা মদিনায় যে পাঁচ দিন অনাহারে কাটাচ্ছেন পাঁচ দিন খাবে না দেখি না আমার নবী মদিনার থেকে কি দেয় পাঁচ দিন খায় না মসজিদে নবীতে নামাজ পড়ে দুরুদ শরীফ পড়ে পড়ে কাঁদতেছে
হঠাৎ করে খেয়াল হলো মদিনার নবী তো দেবে এই জন্য রওজার পাশে একটু চলে যায়। আমার বাবার আমার জোট ঘুম পড়ে গেলেন, ঘুম পড়তেই দেরি হলো না, তিনি দেখতেছেন আল্লাহর নূরের নবী ডানে আবু বকরকে নিয়ে, বামে ওমরকে নিয়ে, পিছে উসমানকে নিয়ে, তার পিছে আলীকে নিয়ে আমার সামনে হাজির হয়েছেন। হযরত আলী একটু আগে আমাকে সাড়া দিয়েছে, দেখো দেখো আবুল খায়ের রহমাতুল্লাহ, দেখো আল্লাহর নবী এসেছে, ওঠো। আমি যে মাত্র জাগ্রত হয়ে গেলাম, আল্লাহর নবী আমার হাতে পাঁচখান রুটি দিয়া দিলেন, সন্দই দিয়া দিলেন, মিষ্টি দিলেন, মিঠাই দিলেন, খোরমা দিলেন। আমি খেতে থাকলাম, খেতে 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 অর্ধেক খাওয়ার পর আমার ঘুম ভেঙে গেল। খোদার কসম পৃথিবীর মানুষ, আমি দেখি বাকি অর্ধেক রুটি আমার বুকের উপরে পড়ে রয়েছে। যেখানে যাও মদিনায় যখন যাবে নবীর আদবের দিকে খেয়াল রাখবে, কারণ যতদিন তুমি মদিনায় থাকবে ততদিন তুমি আমার জিন্দা নবীর মেহমান হয়ে থাকবে। রওনা হলেন, কাবা শরীফে তাওয়াব করে মক্কা মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর মেহরাবের পাশে তিনি দুরূদ শরীফ পড়তে পড়তে জোহরের নামাজ পড়ে জামাতের ঘুম হয়ে গেলেন। এবার ঘুমের মধ্যে তিনি তিন দিন পর্যন্ত খায় না, নবীর মেহমান, নবীর না খাওয়ানো পর্যন্ত আমি খাবো না। নবীর মেহমান হিসেবে তিনি যে মাত্র শুয়ে পড়লেন, খোদার কসম বাবারা কি বলল, আমার জিন্দা বলি আমার নবীর হাত মোবারক ধরে বলতেছেন, হে আল্লাহর বান্দা যে কথা বলেছিলাম মনে আছে নাকি, এই দেখো আল্লাহর নূরের নবী তোমার সামনে। তিনি বলেন, আমি দেখলাম আমার হুজুর মোবারক সব আল্লাহর নবী আমার হাতে একটা সুন্দর একটা শরবতের পেয়ালা পান করে দিলেন। খোদার কসম করে বলি শরবতটা খাওয়া মাত্র আমার মারা কলব জিন্দা হয়ে নবীর কদমে আমি সমা দিয়ে দিলাম। জোরে জোরে বলুন, কেমনে যাব প্রাণের মদিনায়, কেমনে পাব নবীজি তোমায়, কেমনে যাব প্রাণের মদিনায় নবীজি, কেমনে পাব নবীজি তোমায়, কেমনে যাব প্রাণের মদিনায়, কেমনে পাব নবীজি তো। যতক্ষণ পর্যন্ত মদিনার নবীর কদমে বিক্রি করতে না পারবে ততদিন সে যা বলবে পাগলের মতো বলবে, অহাবির মতো বলবে। কিন্তু মদিনার নবী যদি না পায়, কোন অলির কদমে যদি তার এলেম শপথ করতে পারে, খোদার কসম যত বড় টাইটেল পাঠক না গেল ওই দিন থেকে তার কথা আল্লাহর নবীর আশিকদের অলির আশকদের মনে রেখাপাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুনুন বড় বড়
মুখে আপনারা মিলাদের দলিল চান, দুরুদের দলিল চান, কিয়ামের দলিল চান, কি দলিল দিব বাবা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনায় যেতেন, মদিনার প্রবেশ করার আগে পায়ের দুইখানা জুতা খুলে রাখতেন। এই পৃথিবীর সমস্ত আলেমরা বলেছে, ওহো মাযহাবের শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক, আপনি পৃথিবীর সব জায়গায় জুতা পায়েন, কিন্তু খানায় কাবার মধ্যেও মক্কা মদিনায় জুতা পায়েন, কিন্তু আমার নবীর পাশে এসে কেন আপনি খালি পায়ে হাঁটেন? কারণটা কি? ইমাম মালিক কেঁদে বলে, হে পৃথিবীর মালিকের শোনো, যাকে সৃষ্টি না করে পৃথিবী সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করে জমিন সৃষ্টি হতো না। ওই নূরের নবীর কবে এই মদিনার জমিনে কোথায় যেন পড়েছে আমার জানা নেই। নবীর নূরের কদম মোবারকে আমি যদি আমার জুতাটা লাগাই, এটা আমার মনে বড় বেয়াদবি লাগে। এজন্য আমি মদিনায় যতবার পা ফেলি খালি পায়ে ফেলি, যেন নবীজির সাথে আমার কোনো বেয়াদবি না হয়। মালিকের মতো ইমাম হও, তারপরে ওলি আল্লাহর পায়ে জুতো পায়ে হাত পা। মালিকের মতো ইমাম হও, তারপরে নবীর কদমে যাবা, সেখানে জুতো পায়ে হাত পা। যতক্ষণ ইমাম মালিক না হবা, ততক্ষণ খালি পায়ে হাত পা। আল্লাহ রহমত পাবা, ইন্দা জিক্রি সালেহিনা, তার জন্য রহবা আল্লাহ নবীর দরবারে। যত ঘন্টা, যত মিনিট, যত দিন, যত সেকেন্ড, যত বছর থাকবেন, তত সময় আপনার উপরে আল্লাহ রহমত ডাইরেক্ট নাজিল হবে। আমার ভাই, জন্য পৃথিবীর মধ্যে কার কত কি বলব? নবীকে অনেকে আমাদের মতো বলে, নাউজুবিল্লাহ বলেন, অথচ আল্লাহ হচ্ছে, সবাই বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সৃষ্টির জন্য রব আমার দোস্ত মুহাম্মদ, ততগুলো সৃষ্টির জন্য রহমান আমি আল্লাহ, যত সৃষ্টির জন্য রব বলে নামি আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ, ততগুলো সৃষ্টির জন্য রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল বলির আশাগ্রাম মরে যাচ্ছে না, যায় রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। তোমার নামে পড়লে দুরুদ, তোমার নামে পড়লে দুরুদ, পাপি হয়ে যায় মুমিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল রহমাতুল আলামিন, রহমাতুল আল্লাহ। আমার নবী কেমন রহমাতুল আলামিন? কোন ভাবে আলেমের কাছে যদি কুকুরের সামনে দাঁড়িয়ে দেওয়া হয়, হে ওহাবি কুকুর কি বলে একটু শোনো, ওহাবি বলবে কুকুরের কথা আমি বুঝি না, কিন্তু আল্লাহর পীর হাবিব তিনি আমার উজ্জ্বল নবী ছিলেন মসজিদে নববীর মধ্যে। আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে নসিহত করতেছেন, এমত অবস্থায় ওই মদিনার পথ দিয়ে দুইজন মানুষ যাচ্ছিলেন, যেতে যেতে তাদের গোড়ালির মধ্যে একটি কুকুর কামড় দিয়েছে। কুকুর যখন কামড় দিয়েছে, দুইজন কামড়ের চড়ে কাঁদতে কাঁদতে নবীর দরবারে এসেছে। নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের পায়ে কুকুরে কামড় দিয়েছে। আজকের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর আফামুর হুলক সাহেবের কাছে যদি যায়, ডিসি সাহেবের কাছে যদি যায়, পুলিশ সুপার সাহেবের কাছে যদি যায়, সার্কেল স্যারের কাছে যদি যায়, ওসির কাছে যদি যায়, স্যার নলতা আসার টাইমে একটি পাগলা কুকুর আমার কামড় দিয়েছে, আপনি বিচার করবেন? স্যার
বলবে হুজুর মাথা পাগল হয়ে গেছে কুকুরে কামড়েছে তো আমার গাছ বিচাচ্ছে আচ্ছা আমি কি কুকুরে কামড়ানোর জন্য বিএনপি নাকি মন্ত্রী নাকি এটা কি পাগলামি করো কেন কিন্তু আল্লাহর নবী এমন জন্য দিছিলে ওটা সৃষ্টির অভিযোগ আমার নবী বুঝতে এই দুজন বলতো হুজুর একটু বিচার করতে হবে কুকুরে কামড়াইছে তো আল্লাহর নবী বললেন হে আগন্তুক দুইজন মেহমান তোমরা হচ্ছে বাদী আর কুকুর হচ্ছে আসামি তো আসামি আর বাদী এক জায়গায় করে আমি বিচার করবো তাহলে বিচার তো সঠিক হবে সুবহানাল্লাহ আসামি বাদী এক জায়গায় করলে বিচার কি হয় সঠিক হয় চলো সেখানে যাব গভীর মনোযোগ খানদান কুরআন রহমতুল্লাহ আলাইহির বাগানের পাগলের শুনো যে মাত্র আল্লাহর নবী নুরানি কদম নিয়ে নিয়ে নুরানি কদমে যখন হাঁটতেছেন কোন কদম আরো জোরে কোন কদম বারো বারো পৃথিবীর স্বামীর খবর সবচেয়ে স্ত্রী ভালো জানে ঠিক কিনা বলেন স্বামীর কোথায় কোন অঙ্গ কেমন এটা স্ত্রী ভালো জানে যেন পৃথিবীর কোন আলেমের দলিল আমি বিশ্বাস করি না আমার নবী সবচেয়ে যিনি আদরের মায়েশ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিলটা আমি বিশ্বাস করি কারণ মায়েশ সিদ্দিকা হাদিস শরীফের মধ্যে বলেছেন হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো নবী কেমন ছিলেন নবীকে মাটি না নূর আমি মায়েশ সিদ্দিকা ভালো জানি রাত্রের ল্যাম্পের আলোতে আমি নবীর প্রসাদ মোবারক ফুল দিয়ে সেলাই করতাম কিন্তু হঠাৎ করে একদিন ওই রাত্রে আমার ল্যাম্পটা নেমে গেল অন্ধকারের মধ্যে আমার হাতের সুস্থ হারিয়ে গেল সুস্থ হারাইতে দেরি হলো না অন্ধকারের মধ্যে আমি হাবুডুবু খাচ্ছি এমত অবস্থায় আল্লাহ নূরের নবী ইশার নামাজ পড়ে মসজিদ নববীর থেকে নুরানি কদম মেলে মেলে যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলো ওয়াল্লাহে হাদিসের ভাষা ওয়াও কসমিয়া উস্তাদ গুলামার ওয়াও কসমে ওয়াল্লাহে খোদা কি কসম আল্লাহর নূরের নবীর দেহের আলোতে নুরানি চেহারার আলোতে গোটা ঘর আলোকিত হয়ে আমি আমার হারানো সুজ আমি খুঁজে পেয়ে গেছি যিনি মাটি হবে তিনি তো অন্ধকারে গেলে আরো অন্ধকার মনে হবে আর যিনি নূর হবে তিনি কবরেও গেলে আলো হবে তিনি হাসরে গেলে আলো হবে তিনি মেরাজ গেলেও আলো হবে তিনি যেখানে যাবেন সেখানে আলো হবে তিনি হচ্ছেন নূরের নবী চিৎকার দিবেন যেন মায়েশ সিদ্দিকা বলে ওই টাইমে নন্তা শরীফে গজল হয় মায়েশ সিদ্দিকা বলে ওই টাইমে আমি আর সহ্য করতে পারলাম না নবী চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে একখানা গজল গেয়ে ফেললাম শামসু সামারি ও শামসি তাতলাও পাদলে শাই পৃথিবীর মানুষ শোনো পৃথিবীটা যখন অমাবস্যার মতো অন্ধকার থাকে পূর্ব আকাশে সুন্দর একটা সূর্য ওঠার কারণে পৃথিবীটা আলোকিত হয়ে যায় আর আমার স্বামী এমন একজন নূরের নবী যিনি ইশার নামাজের পরে আমার ঘরে যখন আসে আমার পুরা হুজরাটা নূরে নূরান্বিত হয়ে যায় নবীজি বলছেন চলো চলো কুকুর আসামি তোমরা বাদী মনে আছে তো বিচার সামনের মধ্যে যাচ্ছে যাইতে দেরি হলো না বাবা পিছে আবু সিদ্দিক থেকে আদি পর্যন্ত হাজার হাজার সাহাবি পিছে পিছে যাচ্ছে দুইজন বাদীও যাচ্ছে খোদার কসম করে বলি কুকুরটা সুন্দর করে বসেছিল যেই মাত্র আমার নবীজির চেহারা লোকে আরোপ দেখেছে ওই কুকুরটা সেখান থেকে সুন্দর করে আটক করে করে মাথাটা নিচু করে আস্তে আস্তে করে হামাগুড়ি দিতে দিতে নবীর কদমে এসে চুমা দিয়ে কেঁদে কেঁদে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বিচার করার আগে আমার কথাটা আপনি ভালো মতো শুনবেন কই কি কথা হুজুর আমি বলছি শোনেন
আপনার সবচেয়ে আদরের সাহাবী সবচেয়ে আপনার জানের সাহাবী জেনে কি আপনি মক্কা থেকে মদিনা হিজরতের সময় সাথে নিয়ে গেলেন পৃথিবীর সব মানুষে ইমানের আমল যদি এক পাল্লাই দেওয়া হয় চার ইমানের আমল এক পাল্লাই দিলে ভারী হয়ে যাবে ওই আবু বকর এবং যেই সাহাবী কোন রাস্তা দিয়ে গেলে শয়তান তার ভয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায় ওই ওমরকে এই দুইজন মুনাফিক গালি দিতে দিতে যাচ্ছিল এজন্য আপনার আশিকদের গালি দেওয়ার কারণে আমি কুকুর সহ্য করতে পারিনি কারণ আমার মধ্যে জ্ঞান রয়েছে আমি জানি সাহাবীদেরকে গালি দিলে নবীকে গালি দেওয়া হয় নবীকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয় এজন্য আমি আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি আমি সহ্য করতে না পেরে দুইজন মুনাফিক এই দুইজন বদকারের পায়ের গোড়ালির মধ্যে আমি কামড় দিয়ে নবী প্রেমিক দেখাই দিয়েছি এইভাবে যদি সাতক্ষীরা সব মহবিলে স্লোগান হয় খোদার কসম এই 2010 সালে জোর বলুন আমিন জোর বলুন আল্লাহ আমিন জোরে জোরে বলে সকলে একটু বলুন ভালো যদি বাসতে চাও নবীকে বাসুন জয় ভালো যদি বাসতে চাও এরা আওয়াজ করে পিছিয়ে পড়ে জোরে ভালো যদি বাসতে চাও ভালো যদি জানতে চাও তিনি তরানে বলা সবাই বলে তিনি তরানে বলা তিনি তরানে বলা তিনি বাঁচালে আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শের ময়দানে আমরা অনেকে আসামি হয়ে গ্রেফতার হইত আমাদের এই ডান হাতে বাম হাতে পায়ে আগুনে জুতা পরাবে ডান হাতে বাম হাতে ওলির দুশ্মনদেরকে নবীর দুশ্মনদেরকে কি করবে ফেরেশতারা আগুনে রশি দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাবে যে মাত্র নিয়ে যাবে আহা আমার জিন্দা নবী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবেন সুবহান কাকে নিয়ে এসেছো ফেরেশতা বলবে এটা আপনার উম্মত এর নেকির পাল্লা একটু কম হয়ে গেছে আল্লাহর হুকুম হয়েছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী বলবে ফেরেশতা জানো না আমাকে আল্লাহ জাহান্নামের দরজায় থাকার জন্য বলেছে হ্যাঁ ফেরেশতা আমার উম্মতে হাত থেকে খুনি আগুনের রশিগুলো খুলে দাও ফেরেশতা আমার উম্মতের পায়ের থেকে আগুনের জুতাগুলো খুলে দাও এই ফেরেশতা এক্ষুনি আমার সাথে আমার উম্মতকে নিয়ে চলো আমি দ্বিতীয়বার আমার মিজানের পাল্লায় ওজনদার করব ফেরেশতারা নবীর কাছে হেঁটে হেঁটে আসাবে কি নিয়ে যাবে আমার নবী মিজানের পাল্লার কাছে যেয়ে বলবে হ্যাঁ ওজন করেনি ভালো ফেরেশতারা শোলো একে তোমরা চিনতে পারুনি এটি হচ্ছে খান বাহাদুর আহসানুল্লাহ আসে সসল নিষ্ঠা মরুষ শরীফে বসে বসে সারা রাত জেগে জেগে আমার পরে যত দুরু শরীফ পড়েছে এই সব দুরু কেরামান কাতিবিন লেখার আগে আমি নবী লিখে রেখে দিয়েছি এমন মহাপদে পড়েছে কেরামান কাতিবিন খবর পাইনি এত আমার আসে জন্য তাকে তুমি দ্বিতীয়বার ওজন করো যে মাত্র তিনি ওজন করতে যাবে আমার নবী পকেট মোবারক থেকে এক টুকরে কাপড় দিয়ে ওই নেকির পাল্লার মধ্যে যখন দিয়ে দেবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এইভাবে গোনাগার উম্মতকে এক মিনিটের জাহান্নামীকে আমার নবী জান্নাতের দরজায় বসে বসে জান্নাতি বানাই দেবে কি বলো নাকি আমাদের মতো মানুষ সুরে ময়দানে তোমাকে জুতা পিটা করবে কেউ ঠেকাতে পারবে না আদম নবীর থেকে ঈসা নবী পর্যন্ত কেউ তোমার জন্য কাঁদবে না যিনি কাঁদবে তার সাথে কথা বলতে হবে তার মহব্বত করে কথা বলতে হবে সুবহান তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হবে তারপরে দুরুদ শরীফ পড়তে হবে তা যারা আশেক রয়েছে গাউসে পাক থেকে এ পর্যন্ত যত ওলি রয়েছে সব ওলিদের দরবার আসা যাওয়া করতে হবে তবেই না তুমি নবীর আশেক চিৎকার দিবে সুবহান
যেন সকলে জোরে জোরে বলুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ তুমি বাদশাহ বাদশাহ আপনি একটু জোরে বলবেন না বাবা জোরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ তুমি বাদশাহ বাদশাহ যার দরবারে বসেছেন এনার জীবনধারার মধ্যে দেখবেন হজর অধ্যায়ে খান বাহাদুর আহসান রহমতুল্লাহ আলাই এত বড় নবীর আশেক ছিলেন তিনি বলতেছেন আমি মক্কা থেকে যখন মদিনা যাচ্ছি তো মদিনার যত কাছে যাচ্ছি মদিনার পানি তত আমার কাছে হাউজে কাউসারের মতো মিষ্টি লাগতেছে এবং আমি যখন আমার নবীর কাছে গেলাম পৃথিবীর অনেকেই জানে জিয়ারত করে শরীফ কিন্তু আমি নবীর কাছে যখন গেলাম খোদার কসম করে বলি নবী রোজার উপরে পাথরের গায়ে লেখা এই পৃথিবীর আমার উন্নতেরা যারা গোনারি এসে মক্কার থেকে ফিরে গেছো তারা আমার উপরে জুলুম করেছো যদি গোনার আমি ইচ্ছা থাকে তো আমার কাছে এসে দাঁড়াও আমি একবার হাত তুললে আল্লাহ তোমাকে নিষ্পাপ করে দেবে ইকুটো খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ চোখে দেখেছেন কিন্তু অনেক অভাবের বাচ্চারা বলে গম্বুজ নেই আর সেখানে জিয়ারাতও নেই সে কাঁদ দিয়ে বলুন নাউজুবিল্লাহ বরঞ্চ হাদিস শরীফে নবী বলেছেন মঞ্জার একটা করি যারা মক্কা এসে মদিনা আসলো আমার রওজা জিয়ারত করলো খোদার কসম আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী তাদের সুপারিশ করবে না আর আমি মুহাম্মদ তাদের সুপারিশ করা আমার করে রাজি হয়ে যাবে চিৎকার দিয়ে বলো এই জন্য আল্লাহ পাকের দরবারে মুসা আলাইহিস সালাম একদিন বলতেছে আল্লাহ মাল ফারক বাইনাল কালিম ওয়াল হাবিব আল্লাহ কালিম আর হাবিবের মধ্যে পার্থক্য কি সুবহানাল্লাহ আল্লাহ নাকি বলে মুসা এখনো কালিম আর হাবিবের পার্থক্য তুমি জানো না তো আমি জানি তো আমি শুনলে তো মনটা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলে কালিম মানে যিনি তোর পর্বত যে বারবার আল্লাহর সাথে কথা বলতে চায় বারবার আল্লাহর সাথে কথা বলতে চায় আর হাবিব মানে যিনি জানাকে আল্লাহ দাওয়াত দি লামাকানে আর সাজিমে নিয়ে আল্লাহর সামনে মেহমান বানাও যেন আমার নবী হচ্ছে দুনু আখেরাতের বাদশাহ সুবহানাল্লাহ দুনু আখেরাতের যে সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি পবিত্র কোরআন থেকে 114 টি সূরার মধ্যে একটি ছোট্ট সূরা সূরাতুল আসর আপনারা বলেন জোহরের নামাজের পরের নামাজের নাম কি আর এই সূরার নাম হচ্ছে আসর এই সূরা তেলাওয়াত করেছি এই সূরার শানে নুজুল আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি যিনি কোরআনের 15 পারা তাফসীর লিখেছেন আল্লামা জালালুদ্দিন মাহলি রহমতুল্লাহ আলাইহি তিনিও 15 পারা কোরআনের তাফসীর লিখেছেন গোটা 30 পারা তাফসীর জানা লিখেছেন শুধু তাই নেই আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহর নবীকে স্বপ্ন যোগে নয় আমি হাঁটতে চলতে আল্লাহর নবীর সাথে আমার 70 বার দেখা হয়েছে স্বচক্ষে স্বপ্ন যোগে নয় আমি এখানে ওখানে ওখানে যখন হেঁটেছি নবীকে আমি 70 বার স্বচক্ষে দেখেছি কথা বলেছি সালাম দিয়েছি শিক্ষা দিয়েছি আল্লাহ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাফসীর করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এখনো মুসলমান হননি কেবলমাত্র কোরআন শরীফ নবীজির উপরে নাজিল হয়েছে নবীজির উপরে নাজিল হয়েছে এখনো কোনো পুরুষ মানুষ মুসলমান হননি কালেমা পড়েননি আল্লাহর নবী ওই খানে কাবা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ সর্বমাত্র তেলাওয়াত করা শুরু করেছেন মক্কার কুখ্যাত কাফেররা পাগল বলে বলে যখন গালি দিচ্ছে ওই টাইমে পাগলের কথা আমার নবীর কথা সারা বিশ্ব যখন ছড়িয়ে যাচ্ছে ঠিক ওই টাইমে সিরিয়া থেকে ইমান থেকে মানুষ পাগল দেখার জন্য যখন এসেছে ইমান সিরিয়া বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানী বহুপুক্তিরা বিজ্ঞানীরা চিকিৎসকরা জ্ঞানী গুণীরা অর্থনীতিবিদরা রাজনীতিবিদরা রাষ্ট্রনায়করা সব আমার
নবীর সামনে যখন এসেছে সকলে এক বাক্যে বলেছে, পাগল পৃথিবীতে অনেক দেখেছি, জামার নিচের বোতাম উপরে লাগিয়ে দেয়, চুলগুলোর মধ্যে ময়লা, পোশাকের মধ্যে ময়লা, কিন্তু মক্কার মানুষ এত বড় দুর্ভাগ্য কেন হলে? কাকে তোমরা পাগল বলে বলে গালি দিচ্ছ? আমরা সিরিয়া ইমেন থেকে এসে দেখছি যে এই মানুষটার মধ্যে তাকাইলে সম্পূর্ণ আল্লাহ দেখা যায়, যার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মিস্টার শরীফ খুলুন, যে মুসলমান আমাকে একটি বারের জন্য দেখেছে এবং আমাকে দেখেছে, এমন কোন মানুষকে যদি, এমন কোন মুসলমানকে যদি, ওলিকে যদি কোনো মানুষ ইমানের দৃষ্টিতে দেখে, ওলির দিকে তাকানোর কারণ, ওলির দিকে তাকানোর কারণেও তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। পীরমুর্শিদের সাথে যদি নবীর দিদার হয়ে থাকে, খোদার কসম আমার নবী বলেছে ওই পীর আমাকে দেখার কারণে ওই পীরকে যে দেখবে, ওই পীরের দিকে যে তাকাবে, ওই ওলির দিকে যে তাকাবে, তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সেটাই ইসলামের জন্য বড় কষ্ট, কেবলমাত্র কোরআন নাযিল হয়েছে। সেই সময়ে ইসলামের প্রথম খলিফা, তিনি খলিফা হননি, মুসলমান হননি, সেদিন আবু বকর সিদ্দিক সিরিয়ায় ব্যবসা করতেছে। কোথায় বলুন, কোথায় সিরিয়ায় ব্যবসা করতেছে? হঠাৎ করে তিনি রাত্রের বেলায় একটি স্বপ্ন দেখলেন, খাপ দেখলেন। কি খাপ? তিনি দেখলেন আসমানের চন্দ্র, আসমানের সূর্য সেইদিন আবু বকর সিদ্দিকের সিনা এসে বাড়ি খেয়ে খেয়ে চলে যাচ্ছে। সকাল যখন হয়ে গেল, সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা শোনার জন্য, তিনি তখন মুসলমান হননি, সিরিয়ার জমিনে ইঞ্জিল কিতাবের হাফেজ, তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, একজন পাদ্রী তরে গেল, যার করে পাদ্রী সিংহাসন দিয়ে যে মাত্র গেটের মধ্যে প্রবেশ করলো, পাদ্রী ডাক দিয়ে বলতেছে আবু বকর আপনি ভালো আছেন নাকি? আবু বকর কেঁদে কেঁদে বলে, হে পাদ্রী সাহেব, আমার নাম আবু বকর, আপনি কি করে জানলেন? পাদ্রী কেঁদে কেঁদে বলে, আবু বকর তুমি না জানলে আমি জানি, কারণ আমি ইঞ্জিল পড়েছি, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ওই তাওরাতের মধ্যে আমি দেখেছি আখিরি জামানার একজন নবী আসবে, তার চারজন খলিফা হবে, আর প্রথম খলিফার নাম আবু বকর হবে, তার চেহারার বিবরণ আর তোমার চেহারা একই রকম। আমি মুসলমান হয়ে গিয়েছি, এখন আমি ধর্মের মধ্যে জাহিরে প্রকাশ করতে পারিনি, তবে তুমি যে স্বপ্নের ব্যাখ্যা জন্য এসেছো স্বপ্নটা একটু বলুন। সেইদিন আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে বলছে, পাদিশা এই অনেকদিন যাব সিরিয়ার মাটিতে ব্যবসা করি, কোনোদিন খাপ দেখি না, হঠাৎ করে একটু খাপ দেখলাম, আসমানের চন্দ্র আসমানের সূর্য আমার সিনে এসে বাড়ি খেয়ে চলে যাচ্ছে। আমি বলছি শোনো, যে স্বপ্ন তুমি দেখেছো আবু বকর সাধারণ কোন স্বপ্ন নয়, আর মাত্র তিনটি দিন সময় রয়েছে, এই তিন দিনের মধ্যে তুমি আখিরে জামানার নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতের নবী, কামলিওয়ালা নবীর হাতে কালেমা পড়ে তুমি নবীর প্রথম খলিফা হয়ে যাচ্ছ।
উচ্চ স্বরে বলুন না হেদায়েতের মালিক কে তো তুই ইস্তেমা করবা যদি তাবলীগ কর তোমাদের হেদায়েত যতক্ষণ নবীর কদমে না আসবা ওলির কদমে না আসবা ততক্ষণ তোমরা নবীও চিনবে না ওলিও চিনবে না কবর চিনবে না মাজার চিনবে না জিয়ারত চিনবে না মিনার চিনবে না জিকির চিনবে না দরুদ চিনবে না কিয়াম চিনবে না যদি চিনতে হয় তো ওলির কদমে আসতে হবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যত সংখ্যক ইচ্ছা তত সংখ্যক মানুষকে হেদায়েত করে আবার যত সংখ্যক ইচ্ছা তত সংখ্যক মানুষকে গোমরাহির মধ্যে রাখে এই জন্য আমার নবীর দোয়ার বরকতে সিদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী হয়ে গেলেন আর আবু জাহেলের জন্য দোয়া না করার কারণে তিনি কাফেরদের লিডার হয়ে গেলেন যিনি দোয়ার দরকার হয়েছে আউলি কেরামের দোয়ার মধ্যে গ্যারান্টি রয়েছে সুবহানাল্লাহ যদি দোয়ার গ্যারান্টি না থাকতো এমন মধ্যে আলিফের এক কোটি ভাগের এক ভাগ এলেন নাই আমি এখানে কথা বলতে পারতাম না একজন বান্দা আপনাদের ডিস্টার্ব হচ্ছে একজন বান্দা সারা জীবন পাপ কাজ করেছে এবার মরণের আগে খেয়াল হয়েছে যে আমি মরলে তো আমাকে পিটাবে আগুনে রশি দিয়ে বাঁধবে তো মরণের আগে কখন মরণ হবে জানি না তো মরণের আগে আমি দৌড়ি একটু ওলির বাড়ি যাই সুবহানাল্লাহ ওলির বাড়ি যাচ্ছে যেতে যেতে মাঝপথে যে মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম এসে গেছে তো আল্লাহর বান্দা আজরাইলকে দেখে ভয়ে লোক সময় ভয়ে মানুষ উপর খেয়ে পড়ে যায় তো উপর খেয়ে পড়ে গেছে পড়তে দেরি হলো না জান্নাতের ফেরেশতারা এসে দুই হাত ধরে টান দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাকে ডাকতেছে আর জাহান্নামের ফেরেশতারা দুই পা ধরে টান দিচ্ছ জাহান্নামে নিয়ে যাবে টানাটানি শুরু হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলে আরে ফেরেশতারা আমি অন্তরের খবর জানি তাকে এইভাবে টানাটানি করো না ওইখানে রাখো তোমাদের হাতে যে মিটার রয়েছে এই মিটার দিয়ে তার বাড়ি আর ওলির বাড়ি মাপো আমার বান্দা যদি তার বাড়ির থেকে এক কদম আমার ওলির বাড়ির দিকে এগিয়ে থাকে ওই ওলির রসিয়ায় আমি তাকে এক কুলির জান্নাতে পৌঁছাই দেব সুবহানাল্লাহ ফেরেশতারা মাপামাপি শুরু জাহান্নামের ফেরেশতারা চুপচাপ জান্নাতের ফেরেশতারা চুপচাপ মাঝখানে কিছু বিচারক ফেরেশতারা এসে মাপছে মেপে দেখে যে মালাকুল মউত আসার প্রেমী বান্দা মালাকুল মউতকে দেখে সে ভয়ে একটা লাভ দিয়েছে ওই লাভের মধ্যে এক হাত মাত্র ওলির বাড়ির দিকে চলে গেছে আল্লাহ ডাক দিয়ে বলছে তাকে জাহান্নামে নিও না ওলি আমার ওলি আর ওলি আমার দোস্ত আমার দোস্তর বাড়ির দিকে এক হাত যে এগুই রয়েছে তাকে জাহান্নামে দেখে আমার জাহান্নামে নিয়ে গেলে আমার কুদরত ও শানের খেলাফ হয়ে যাবে এই জন্য আমার ওলি রসুলে তাকে ফেরেশতারে কোন জান্নাত নিয়ে যাও একটু জোরে জোরে বলেন শহীদ হব জীবন দিব জোরে শহীদ হব জীবন দিব তবু নবীকে ছাড়ব না শহীদ হব জীবন দিব তবু আলীকে ছাড়ব না শহীদ হব জীবন মুসলমান হব আমাকে কালেমা পড়ে মুসলমান এই জন্য আমার বাবারা জোর করে কাউকে মুসলমান বানানো যায় না যিনি দেশে
শ্রেষ্ঠ ওলি সৃষ্টিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা গরিবে নেওয়াজ খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন সৃষ্টিয়া জারি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে আমার হাতে দশ লক্ষ খুব নব্বই লক্ষ দশ লক্ষ খুব এক কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে খাজা বাবা বলতেছে আমার কাছে কোন ঢাল ছিল না তলোয়ার ছিল না আমার কাছে কিচ্ছু ছিল না আমার কাছে কিচ্ছু না থাকার কারণে আমি শুধুমাত্র জঙ্গলে জঙ্গলে বনে বনে পাহাড়ে পাহাড়ে আমার নবীর শানে গজল পড়তাম নাচ পড়তাম নবীর গজল শুনে ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়ে আমার নবীর হাতে নয় আমি নবীর ওয়ারেস নবীর নায়ে আল্লাহর ওলি খান বাহাদুর হাসান উম্মাহ আমি নবীর নায়ে খানজান আলী আমি নবীর নায়ে খাজা গরিবে নেওয়াজের হাতে মানুষ মুসলমান হয়েছে আল্লাহ মুসলমান করার জন্য তুমি গরিব মুসলমান হওয়ার জন্য এসো কেন তুমি আবার হাত কানা বাড়িয়ে দিয়ে হাত কানা বুকের মধ্যে টেনে নিয়েছো সেদিন আবু বকর সিদ্দিক বলে হুজুর ঈসা নবী থেকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত অম্বি কেরামের মধ্যে মজুদা ছিল আপনার মধ্যেও মজুদা আছে আপনার মজুদা যতক্ষণ আপনি দেখাবেন না ততক্ষণ আমি আবু বকর মুসলমান হব না নবীর মধ্যে মজদা ছিল কিনা নবীর আঙ্গুলির ইশারা সুবহানাল্লাহ সমস্ত নবীর মজদা ছিল জমিনের মধ্যে কিন্তু আমার নবীর মজদা দুনিয়া আসমান জমিন লোহ কলম আর সাজিব আল্লাহ যত দূর রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের মজদা তত দূর পর্যন্ত নবীর আঙ্গুলির ইশারা সুন্দর টুকটুক হয় তোমার দুশ্মন নবীর আঙ্গুলির ইশারায় চন্দ্র টুকটুক হয় ডুবন্ত সূর্য আবার উদয় হয় এসব কিছু দিয়ে আছে আল্লাহ তাআলা নবী জিম তোফান বিসাল আল্লাহ নবী জিম তোফান বিসাল আল্লাহ নবী জিম তোফান বিসাল কেউ বা বলে নবী নূরে বিপুল কেউ বা বলে নবী গোলাপের ফুল সুবহানাল্লাহ কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর ইয়া নবী যদি দেয়ার হবে যদি বিরতি করে তো হবে না কেমন বাচ্চা সিরিয়ার মধ্যে একটা ঘটনা হচ্ছে কি হচ্ছে এক ঈসাই সমর্থক আর এক আমাদের নবীর উম্মত দুজনের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে গন্ডগোলের বিষয় হলো ঈসা নবী বলতেছে আমাদের নবী বড় আর আমাদের নবী বলতেছে না না আমাদের নবী বড় সুবহানাল্লাহ আপনারা বলেন কাদের নবী বড় তো আমাদের নবীর উম্মত একটু এলেমে কম ছিলেন তিনি বারবার বলতেছে আমার সাথে তুমি ডিস্টার্ব করো না আমাদের নবী এই জন্য বড় যে আমাদের নবী সৃষ্টি না হলে ঈসা নবী আসতো না তবু সে মানতেছে না আমাদের নবী মরা মানুষ চিন্তা করতে পারে তোমাদের নবী পারে তো তার জানা ছিল না যে আমাদের নবী জাবেরের বাড়িতে ইন্তেকাল করে দুই যুবক চিন্তা করেছেন তো এই টাইমে আমার নবী রওজার থেকে ডাক দিচ্ছে জিন্দা নবী সবসময় সেখান থেকে হাউস পৃথিবীর সব বেলায়াতের বাবাদের কাছে প্রচার হচ্ছে আহা তিনি ডাক দিচ্ছে হে গাউসে পাক আব্দুল কাদের তুমি উজু করো না বাগদাদে উজুটা করে তাড়াতাড়ি একটু সিরিয়া যাও সেখানে তুই গন্ডগোল হচ্ছে তুমি আমার প্রতিনিধি হয়ে একটু মীমাংস করে দাও গাউসে সন্ধানে পীর হাক্কানে মুশকিল লসানে বাবা আব্দুল কাদের জেলানে আল হাসান আল হুসাইনি বাগদাদ থেকে সিরিয়া চলে গেলে
সেকেন্ডের মধ্যে চলে গেলেন চলে যেতেই দেরি হলো না সেখানে ডাক দিয়ে বলছো তোমাদের দুইজনের কি হয়েছে আমাদের নবীর উম্মত বলছে হুজুর আমি বলছি আমাদের নবী বড় আর ঈসা নবীর উম্মত বলছি ঈসা নবী বড় আপনি সমাধান দেন কোন নবী বড় কাদের জেলানি কেঁদে কেঁদে বলছে ঈসাই সমর্থক আর এক সেকেন্ডের জন্য তুমি গোলযোগ করো না তোমাদের ঈসা নবী চতুর্থ আসমানে এখনো আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছে কিন্তু আপনার কাছে দাবি আমাদের ঈসা নবী কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা মানুষ চিন্তা করত আপনাদের নবী কি পাত্র আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি বলে আর দ্বিতীয়বার এই কথা যেন বলো না তুমি পারতো কি না পারতো আমার নবী তো এক কোটি বার পারতেন আর আমি হচ্ছি আমার নবীর গোলামের 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 বাচ্চা গোলাম আমি এই মুহূর্তে কবর থেকে মরা মানুষ চিন্তা করতে পারি জোরে বলো তুই সানবীর মুক্ত করে সারাচ্ছি সেটা চলো চিন্তা করতে পারবো তো আবার সে কথা বলে তুই একবারে বারো হাত লম্বা এক কবরের পাশে নিয়ে গেছিস বারো হাত বহু পুরানো কবর এই কবরের পাশে নিস কই এর জিন্দা কর কই নি কে কই এটা কেউ ভালো যাও জিন্দা কর আল্লাহ রে তোছে সন্ধানি পীর হাকানি মুশকিল না জানি দিল কদর জানি আর হাসান হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা ও রাহমাতুল্লাহ নে তিনি এবার এই কবরের দ্বারে সিজদায় পড়ে গেছে আমাদের নবীর উম্মত বড় গন্ডগোল বেঁধে তুখরুজুল হাই তুমি মৃত্যু থেকে জীবন দাও জীবন থেকে তুমি মৃত্যু দাও সব ক্ষমতা তোমার হাতে তোমার হাতে ছাড়া কারোর ক্ষমতা নেই রে আল্লাহ তুমি মরণ থেকে জিন্দা করো জিন্দা থেকে তুমি মৃত্যু দাও আয় আল্লাহ সব ক্ষমতা শুধু তোমার কাছে তারপর আমি নবীর গোলামের বাচ্চা গোলামের বাচ্চা গোলাম ঈসা নবীর উম্মতের কাছে সামনে দাঁড়িয়ে আমি নবী রসিলা তোমার দরবারে কাঁদতেছি তুমি যদি কবরবাসীকে চিন্তা না করো আমি বিচ্যুত হয়ে যাব আমার নবীর উম্মত ওলামা উম্মতি কাম্বিয়ায় বানি ইসরায়েল বনি ইসরায়েলদের নবীর মতো উম্মতে মুহাম্মাদের আলেমগণ সমতুল্য এরা ইনসাফের মধ্যে বেয়াদবি হয়ে যাবে এটা নবীর শানে বেয়াদবি হয়ে যাবে নবীর শান যদি বেয়াদবি হয় তোমার শানে বেয়াদবি হবে এই জন্য আমি তোমার দরবারে কান্দি জিন্দা নবী রসিলায় এক মিনিটের জন্য হলেও কবর থেকে মরা মানুষটা তোমার হুকুমে একটু জিন্দা করে দাও কবরটা দুই ভাগ হয়ে কবর থেকে একটা নয় হাত লম্বা বারো হাত লম্বা একটা মানুষ বাইরে হয়েছে বাইর হয়েছে ধুয়েছে তার এই মাজার থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে চলছে যে টাইমে চলছে গাউসে পাকের কদমে পড়ে গেছে ইয়া গাউসে পা মুশকিল লাসানি আজকের মুশকিল লাসানি বললে অহবিদের গায়ে সুলগানে হয় আজকের মুশকিল লাসানি বললে তাইয়ের গায়ে বেশি বেশি চুলকানি হয় কিন্তু মুশকিল লাসানি বললে আমরা সুন্নিদের মুশকিল লাসান হয়ে যাই আমাকে প্রত্যেক দিন দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বালানো হয় এই মুশকিল লাসানি আপনার পায়ে ধরে হাতে ধরে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন দ্বিতীয়বার জন্য আমি কবরে আর না যাই কারণ যে মাত্র যাবো জাহান্নামের আগুন আমাকে দাউ দাউ করে জ্বালিয়ে দেবে আল্লাহ নবী বলতেছে কেন এভাবে তোমাকে জ্বালানো হচ্ছে
ওই ব্যক্তিকে দেখে দেওয়ার হুজুর আমি বিদেশে থাকতাম যখন আমি বাড়ি আসতাম মা বাবার জন্য ফল ফরুট নিয়ে আসতাম মা বাবার জন্য আমি হাতিয়া নিয়ে আসতাম টাকা নিয়ে আসতাম পয়সা নিয়ে আসতাম মা বাবার জন্য মিষ্টি নিয়ে আসতাম কিন্তু যে সময় মা বাবা খেতে নেওয়ার জন্য দেওয়া একদিন হঠাৎ করে মাও আছে স্ত্রীও আছে এগুলো মা বাবাকে খাওয়ানোর কারণে আমার স্ত্রী ওর বেজার হয়ে গেল বেজার হতে দেরি হলো না আমার সাথে গোলযোগ বাঁধে ফেললো আর গোলযোগ বাঁধাতে দেরি হলো না স্ত্রীর প্রেমে দেওয়ানা হয়ে আমার পুরা কলিজার টুকরো আমার মাকে বারান্দার থেকে লাঠি দিয়ে আমি নিচে ফেলে দিয়েছিলাম গোলা কাটা মুরগির মতো মা উঠানে পড়ে পড়ে কেঁদে কেঁদে বলেছিল হে আল্লাহ আমার যে সন্তান পা দিয়ে আমাকে লাথি মেরে নিচু ফেলে দিয়েছে হায় আল্লাহ আমি এই সন্তানের জন্য বদদোয়া করলাম তাকে তুমি জাহান্নামে দিও এজন্য জাহান্নামের আগুনে আমি দাউ দাউ করে জ্বলছি ছেলেটিকে বলা হলো তোমার মায়ের কবর কোথায় রয়েছে সেখানে চলো মায়ের কবরের পাশে যে মাত্র গেল গাউসে পা আল্লাহর হুকুমে আবার মাকে জিন্দা করে ফেললে আল্লাহর বিরাজ দিচ্ছে হায় মা একে চিনো নাকি মা কেঁদে কেঁদে বলে হুজুর ওকে আমি বারো রকম চিনি এ বড় বেয়াদব সন্তান তার পা দিয়ে আমার সিনার মধ্যে একটু লাথি মেরেছিল ওই লাথির আঘাত এখনো পর্যন্ত আমার সিনার মধ্যে রয়েছে হুজুর আমি তাকে মাফ করবো না কয় মা তুমি যদি মাফ না করো আল্লাহ তাকে মাফ করবেন মা তুমি যদি মাফ না করো আল্লাহ তাকে মাফ করবে না আমি মাফ করবো না গাউসে পাক সব কথা বলার কারণে যখন মাফ করলেন না আল্লাহর ওলি বলে মা কিভাবে করাই নিতে হয় এই ক্ষমতা মেরাজ রাত্রিতে আল্লাহর নবী আমাকে দিয়েছে ধরে আল্লাহর ওলি গাউসের সন্ধানী বীর হাক্কানি মুশকিল নাসারি কারামত দিয়ে মায়ের সামনে সন্তানকে যে মাত্র আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন পা থেকে মাথা পর্যন্ত সন্তানের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে মা এত বড় মা মায়ের রেহমে এত বড় মায়া মা ডাক দিয়ে বলে হুজুর ও গাউসে পাক ও কি করতেছো ওরা আমার কলিজার আমার সামনে এবারে আগুন দিয়ে জ্বালেও না আমার সামনে আগুন দিয়ে জ্বালেও না আমি এক্ষুনি তাকে মাফ করে দিলাম আল্লাহর ওলির ওসিলায় একজন জাহান্নামী সেকেন্ডের মধ্যে জান্নাতি হয়ে গেল জান্নাতি মা জান্নাতি সন্তানকে আল্লাহ পাক কবুল করে নিল আমার সময় শেষ আমার ভাইরা জন্য আমার জন্য আপনি দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আমার সময় শেষ কিন্তু আমি কোনটি আমার আমার ভাইরা আমার পরে আমার উস্তাদ উলামা আল্লামা মিজানুর রহমান মাদজুর আলী তিনি রয়েছেন তিনি অত্যন্ত সুমধুর কণ্ঠে বাংলার প্রত্যন্ত অঞ্চলে তিনি মাহফিল করেন এই জন্য আমার চেয়ে অনেক ভালোবাসা তিনি করবেন এই জন্য আসুন দরওয়াজের আগেই ওই গভীর রজনীতে সব অফিস আদালত যখন বন্ধ এই টাইম অনেকে ঘুম পড়েছেন এই জন্য আমার রোজের শেষে আপনাদেরকে মাত্র একবার আমি জিন্দা নবীকে একটু সালাম দিই কারণ আমার জীবনে এমন কোনো মাহফিল আমি করিনি যেখানে আমার জীবনে এমন মাহফিল করিনি যেখানে আমার নবীকে আমি সালাম দিইনি এই জন্য সকলে মাহফিলে বলুন ইয়া নবী আপনি সৃষ্টির মূল নহি কিছু আপনার সমতুল সাদ সুরুজ আপনার নূরের ফুল আপনি যে নূরুন আলা নূরুল নবী
এসেছি হলি কদমে দেখা দিন মোদের সপনে এই আরজ আপনার কদমে আনবি মাজারের পাশে বসে বসে তোমার দরবারে হাত বাড়িয়েছি মুহূর্তে তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও এই মুহূর্তে মা বাবার কবর গুলো জান্নাত বানায় দাও সবাই একটু দোয়া করে দেন রব্বের হানু হুমা কামান সগির রব্বির হানু হুমা কামান কেমনি দিয়া সকলের দরজাতে কে আসিয়া তোমারি তুমি যদি মাপনা করো আমাদেরকে আমরা মাপ চাইব তার কাছে সবাই একটু জোরে জোরে খেতে খেতে বলো ঘোরা মাফ হয়ে যায় করিয়া
رسول الله